মাদ্রাসার পড়া মুখস্থ হয় না, মুখস্থ না হলে মার খেতে হয়। সে কারণে মাদ্রাসা থেকে পালাতে চেয়েছিল 7 বছরের শিশু হালিমা, কিন্তু সদর দরজায় সবসময় তালা লাগানো থাকায় পালানোর উপায় নেই। সে কারণে 3 তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে মাটিতে। তবে ভাগ্য সহায় ছিল বলে অলৌকিকভাবে বেঁচে যায় হালিমা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে লক্ষ্মীপুর ভাটাপাড়ার তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসায়। হালিমা গুরুতর আহত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রামেক হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাদ্রাসায় ফিরিয়ে আনা হয়। পরে সংবাদ পেয়ে ওই মাদ্রাসায় পুলিশ গেলে ঢুকতে দেয়নি কর্তৃপক্ষ। এ সময় পুলিশ মাদ্রাসার দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করে পুনরায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ নেই হালিমার পরিবার। নগরীর শ্রীরামপুর এলাকার রিক্সা চালক মোহাম্মদ বাদশার মেয়ে হালিমা খাতুন। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিকেলে যাচ্ছি, এখান থেকে রিক্সাতে উঠেছে, উনি তো মেডিকেলে নিয়েই যাননি, পরে পুলিশ ওনাকে নিয়ে গেল বাচ্চাকে মেডিকেলে। আমার নাতি এখানে ভর্তি করেছিলাম তো, দিয়া খুব ভালোই বাসিত, পরে না আস্তে আস্তে দেখলাম যে আমাদের ভয়ে কিছু বলতো না, আমাদের নাতিন খেয়ে মারতো না, কিছু বলতো না, যে একদিন বেলুন দিয়ে মেরেছিল, দিয়ে আমার নাতি কাটতে কাটতে এসছে আমার কাছে, আমি মেরেছে কেন তো বলছে বুঝতে পারিনি আপা, এরকম করে মারতে যা দাঁত ভেঙে গেছিলো এখানে, যে শাইসেছিলাম যে আর মেরেছিল না খুব। হ্যাঁ, ঘটনা হচ্ছে ভাই, আমার বউ ওই জায়গাতে না এলো 2 মাস পড়েছে। তো মনে করেন যে আমার বউ অনেক কিছু জানে এই মহিলা সম্বন্ধে, যে হচ্ছে বাচ্চাকে নির্যাতন করে, ঠিক আছে। তো মনে করেন যে আরও অনেক মহিলা পড়তো আমার বউয়ের সাথে, তো নির্যাতন করে বলে আমার মেয়েকে, আমার মেয়ে 12 বছর বয়স, আমার মেয়েকে কিন্তু চাইছিল আর বউ, মানে এই মহিলা মাদ্রাসার এই হাফেজ। তো আমি বলেছি যে না, এই জায়গাতে দিব না, কারণ তুই তো সব কিছু, আমার বউকে বলেছি যে তুমি তো সব কিছু জানো, এই কারণে আমি এখানে দিইনি। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, নির্যাতনের কারণেই বাচ্চারা লাফ মেরেছে, ঠিক আছে। আমার এটাই বক্তব্য যে এই মাদ্রাসাটা অন্তত এই মহিলাটা বন্ধ করে দেওয়া দরকার। বাচ্চাটা হয়েছে কি, মোটামুটি 1 মাস পর মাদ্রাসায় আসছে। আমি ওর মাকে বললাম যে এত দেরি করে নিয়ে আসলেন কেন, এই কথা বলে বলছে যে ভাই আমার বাড়িতে অসুস্থ ছিল তাই আমি রাখতে পারিনি। এই আসে আসে হঠাৎ করে আজকে ক্লাস চলাকালীন বাচ্চাটা ওই জানালা দিয়ে লাফ দিয়েছে, আমরা কিন্তু কেউ জানি না, আমি ঘুমে আছি মাদ্রাসা। জানালা গ্রিল ছিল না, গ্রিল একটা ভাঙ্গা ছিল, একটা পাতি ভাঙ্গা ছিল, ওটা আরও ব্যাখ্যা করছে। দিয়ে তো আমি ফোন পেলাম, ফোন পাওয়ার পর আসে দেখি যে ওখানে এক বাসায় ওই এক স্যারের বাসায় নিয়ে বসে আছে। আমি গেলাম, যাওয়ার পরে আমার সাথে কথা হলো, হওয়ার পরে দেখছি বাচ্চারা আমার সাথে কথা বলছে। তখন দেখছি বাচ্চারা যেহেতু দূর থেকে পড়ে গেছে কিন্তু ক্ষতির কোনো কিছু দেখা যায়নি, তখন শুধু এখানে এই জায়গাটা কেটে গেছে। তখন আমি বাচ্চাটাকে নিলাম, নিয়ে যারা নিয়ে আসছিলো তাদের কাছ থেকে নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেল যাওয়ার পরে, মেডিকেলে যাওয়ার পরে ওর মা আসছে ওখানে, আমরা ফোন দিছি, আসার পরে ওর মা বলছে যে হুজুর এই তো অসুবিধা তো হয় না, তো হাঁটতে পারছে, কথাও বলছে, শুধু এখানে কাটছে, তাহলে আর ভর্তি করার দরকার নেই, বাসায় নিয়ে চলে যাই। আমার বাচ্চা এমনি পড়ে গেছে জানলা দিয়ে, আমার কারো উপরে কোনো অভিযোগ নাই। মেয়েটাকে ঘর খুলতে বললো, মেয়েটা কিন্তু ঘর খুললো না, তখন বললো যে যদি ছেলের আম্মা থাকে কি বাবা থাকে তো পাঠাও, আমাকে ডাকলো তো আমি আসলাম। আমি বের হয়েছে তো আমাকে তো পুলিশ বলেনি যে হলো তুমি বাচ্চাটা নিয়ে বের হো, আমাকে ডেকেছে, আমি আসার সাথে সাথে আমি বসে গেছি, মাথা ঘুরে পুলিশে ধরে নিয়েছে, আর ওই ভিতরে মেয়েটা জাননা দরজা মেরে দিয়েছে, এই দরজা কারো কথা শুনে উনি দরজা খুলেনি, তখন বাধ্যতা হয়ে তারা দরজা ভেঙে আমার মেয়েকে নিয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।